নমস্কার 2022 জুলাই 2022 সালের জুলাই মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কোয়ালিটি অফ টাইম কি থাকছে এই জুলাই মাসে সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য ঠিক কি থাকছে এই যে রাশি লগ্ন ভিত্তিক অর্থাৎ আপনার লগ্নও রয়েছে মিথুন রাশিতে এবং আপনার রাশিও রয়েছে এবং আপনার চন্দ্রও রয়েছে মিথুনে সুতরাং আপনি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক বা জাতিকা অর্থাৎ আপনার মুন সাইন যদি সাইন জেমিনি হয় আপনার অ্যাসেন্ডেন্ট যদি সাইন জেমিনি হয় আপনি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকা চন্দ্র যদি মিথুন রাশিতে থাকে লগ্ন যদি মিথুন রাশিতে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাস ঠিক কিরকম যাবে যা প্ল্যানেটারি পজিশন যে সমস্ত ট্রানজিট গোচর কারেন্ট প্রগ্রেশন এই জুলাই মাসে হতে চলেছে তাতে কিন্তু মনে হয় একটি অভূতপূর্ব একটি অত্যন্ত মনোরম সুন্দর এবং সাফল্যমণ্ডিত মাস হতে চলেছে এই জুলাই মাস মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এবং এই যে রাশিফল এই যে রাশিভিত্তিক ফলাফল এটা আমাদের জ্যোতিষশাস্ত্রের অন্যতম মুখ্য উপযোগিতার দিক এবং যার জন্য প্রায় সমস্ত অ্যাস্ট্রোলজার সমস্ত জ্যোতিষী কিন্তু এই এই রাশিভিত্তিক ফলাফল এই প্রেডিকশন কিন্তু তারা যার জন্য দিয়ে থাকেন কারণ এটা হচ্ছে মূলত গোচর ভিত্তিক আপনার যেটা নির্দিষ্ট নিজস্ব ব্যক্তিগত ন্যাটাল চার্ট বার্থ চার্ট রয়েছে সেটা তো আছে সেটা ফিক্সড কিন্তু গোচরে সর্বদা যে প্ল্যানেটরা মুভ করছে সেই মুভমেন্টের ফলে গোচরে ট্রানজিটে কি ধরনের ফলাফল জাতক জাতিকা পাবেন এবং শুধু আমাদের দেশে নয় বিদেশেও যেগুলো অত্যন্ত উন্নত দেশ শিক্ষিত সচেতন দেশ পাশ্চাত্যের যে দেশগুলো ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সেখানেও কিন্তু এই রাশিফলের অত্যন্ত সমাদর অত্যন্ত কদর মানুষ জানতে চান সময় কতটা আমার ফেভারে থাকবে না এগেনস্টে থাকবে সেখানে সান সাইন বেসড যেটা আমাদের দেশে মুন সাইন বেসড এটা আরো সূক্ষ্ম এরা এটা আরো বেশি একটা সাটল লেভেলের আলোচনা মুন সাইন বেসড যে আলোচনাগুলো হয়ে থাকে চন্দ্র ভিত্তিক তো যাদের মিথুন রাশি মিথুন লগ্ন আমরা প্রথমে দেখব কি ধরনের সঞ্চার ট্রানজিট তারা পেতে চলেছেন এই জুলাই মাসে কি ধরনের সঞ্চারগুলো তারা পেতে চলেছেন মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি গ্রহ বুধ সেকেন্ড জুলাই তাদের রাশি লগ্নে সঞ্চার করছে এবং সিক্সটিন জুলাই পর্যন্ত অবস্থান করে থাকছে এটা তো গেল তাদের একদম বেসিক ফান্ডামেন্টাল অ্যাডভান্টেজ এবং এই বুধ সিক্সটিন জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই তাদের সেকেন্ড হাউসে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করে থাকবে এবং থার্টি ফার্স্ট জুলাই বুধ সিংহ রাশিতে সঞ্চার করে যাবে সুতরাং পুরো জুলাই মাসটা তারা বুধের ফেভারটা কিন্তু পাচ্ছেনই বিশেষভাবে পাচ্ছেন এবং থার্টিন জুলাই তেরোই জুলাই একটি পূর্ণিমা সংঘটিত হবে এটাও মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে অত্যন্ত ফেভার দেবে কারণ সেই সময় তাদের রাশি লগ্নে থাকছে রবি এবং সপ্তমে থাকছে চন্দ্র রবি সিক্সটিন জুলাই পর্যন্ত মিথুন রাশি মিথুন লগ্নে অবস্থান করে থাকছে সাইন জেমিনিতে অবস্থান করে থাকছে প্রথম দুটি সপ্তাহ এবং দ্বিতীয় দুটি সপ্তাহ এই জুলাই মাসে তাদের সেকেন্ড হাউসে অবস্থান করে থাকছে মিথুন রাশি মিথুন লগ্নের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র টুয়েলভ জুলাই তাদের রাশি লগ্নে সঞ্চার করছে এবং টুয়েলভ জুলাই পর্যন্ত তাদের দ্বাদশে দ্বাদশপতি হিসেবে অবস্থান করে থাকছে এবং টুয়েলভ জুলাই তাদের রাশি লগ্নে সঞ্চার করছে এক্সেলেন্ট এক্সেলেন্ট একটি অবস্থান মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আর তাদের একাদশ ঘরে থাকছে মঙ্গল আর রাহু ইলেভেন্থ হাউসে উপচার স্থানে এবং বিশেষ করে ইলেভেন্থ এর মতো ঘরে যত পাপগ্রহ অবস্থান করবে সেটা কিন্তু সব সময়ই জাতক জাতিকাকে নিশ্চিত রূপে ফেভার সাফল্য অর্থাগম ধনাগম ইত্যাদি দিয়ে থাকে
তাদের দশমে দশমের অধিপতি বৃহস্পতি অবস্থান করে থাকছে পুরো মাসটাই, এবং এই বৃহস্পতি 28 জুলাই বক্রগতিতে থাকছে। তাদের নবমে নবমপতি শনি বক্রগতিতে অবস্থান করে থাকছে প্রথম 12টা দিন, এবং এই বক্রগতির শনি তাদের অষ্টমে সঞ্চার করছে 12 জুলাই। এই অষ্টমের বক্রগতির শনি 12 জুলাই থেকে বাকি যে জুলাই মাসটুকু অবস্থান করে থাকছে 12 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত অষ্টমে অষ্টমপতি শনি বক্রগতিতে অবস্থান করে থাকবে। এই বক্রগতির শনি আমার মনে হয় না বাকি যা প্ল্যানেটারি ফেভার, বাকি যা প্ল্যানেটারি সাপোর্ট তাদের থাকছে, এই শনি মহারাজ কিন্তু অষ্টমে অষ্টমপতি হয়ে বক্রগতিতে থেকেও কিন্তু তাদের কিছু আকস্মিকভাবে এবং কোথাও কোথাও অপ্রত্যাশিতভাবে কিছু ফেভারেবল সিচুয়েশনই কিন্তু দেবে অতি অবশ্যই, যদি না তারা কোনো রকম ডিসপিউট বা কোনো আত্ম অহমিকা ইত্যাদির কারণে একটা নিজেদের ওভার অ্যাসেসমেন্ট করে ফেলেন বা কোথাও কোথাও অতিরিক্ত অহমিকার প্রকাশ যদি না তারা করে ফেলেন। এবং মিথুন রাশি মিথুন লগ্নের পঞ্চমে পুরো মাসটাই কেতু অবস্থান করে থাকছে। এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন, ট্রানজিট বা গোচর, এর ভিত্তিতে তাদের ফলাফল এই জুলাই মাসে তৈরি হচ্ছে। হেলথের ক্ষেত্রে ইতিবাচকই থাকছে, হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, তবে চোখের সমস্যা, চোখে যারা একটু মায়োপিক, যাদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তাদের কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের সেই সমস্ত জাতক জাতিকা যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন, যাদের ইসকিমিক, যাদের ইসকিমিয়া রয়েছে বা যাদের কোনো দীর্ঘমেয়াদী হার্টের সমস্যা রয়েছে, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, বিশেষ যত্নশীল থাকতে হবে হার্টের কোনো সমস্যা থেকে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদের কোনো আপার অ্যাবডোমেনের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াস, স্টমাক, গলব্লাডার এই ধরনের কোনো সমস্যা রয়েছে, তাদের পান ভোজনের প্রতি এই জুলাই মাসে বিশেষ সতর্কতা সাবধানতা, হেলদি ফুড হেলদি ডায়েটের কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাগমের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র, ইনকামের ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক, অপ্রত্যাশিত যথেষ্ট অর্থাগমের সম্ভাবনা, আকস্মিকভাবে অপ্রত্যাশিতভাবে নানা রকমভাবে কিন্তু আয়ের সম্ভাবনা রয়েছে, ইনকামের সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্যয়বাহুল্যও থাকছে। বিনোদন, এন্টারটেনমেন্ট, লাক্সারি, কমফর্ট, কিছু শৌখিন দামি জিনিসপত্র কেনা ইত্যাদির কারণে ইউজুয়ালি মানুষ যতটা দামের জিনিসপত্র কেনে না, এই ধরনের কিছু কেনা কাটা, কোনো দামি গাড়ি কেনা ইত্যাদির কারণে কিন্তু একটা ব্যয়ের চাপ তাদের থাকছে, ব্যয় বাহুল্যটা তাদের থাকছে। বিভিন্ন প্রফেশনে আমরা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের দেখতে পাই, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান তারা, তারা সমস্ত কিছু বুদ্ধির মাধ্যমে করতে চান, ইন্টেলিজেন্সের মাধ্যমে করতে চান, বুদ্ধি প্রয়োগের মাধ্যমে করতে চান। তাদের যারা বিভিন্ন প্রফেশনে রয়েছেন তাদের সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে, যদি গ্রহণযোগ্য মনে হয়, তাহলে কিন্তু লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, যারা ইনভেস্টমেন্টের মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্সের মার্কেট, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফিনান্সের দপ্তরে, ফিনান্সের ফিল্ডে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো এই জুলাই মাস অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত সাপোর্টিভ, প্রত্যেকটা সিদ্ধান্ত তাদের ফেভারে যাবে, প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক হবে, প্রত্যেকটা সিদ্ধান্তের আউটকাম তাদের একদম ফেভারেই থাকছে। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা হিসাব রক্ষক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের চার্টার্ড ফার্ম রয়েছে, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কর্পোরেট ফিল্ডে এই ধরনের কাজকর্ম করে থাকেন,
লয়ের ফিল্ডে যারা কাজকর্ম করে থাকেন তাদের জন্য বলবো, প্রথম ষোলোটা দিন অত্যন্ত ফেভারেবল, প্রথম ষোলোটা দিন এই জুলাই মাসের অত্যন্ত ইতিবাচক। পরবর্তী চোদ্দটা দিন কিছুটা সচেতনতার সঙ্গে প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর, তাদের জন্য বলবো একটি অত্যন্ত ইতিবাচক সময় হবে 16 জুলাই থেকে বাকি পুরো মাসটা। 16 জুলাই থেকে রেস্ট অফ দ্য টাইম এই জুলাই মাসের তাদের জন্য অত্যন্ত ফেভারেবল হবে, বিশেষ করে যারা সার্জন, যারা সার্জারির কাজকর্ম করে থাকেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল ব্যবসা বাণিজ্য করে থাকেন, ইতিবাচক সময়, নিশ্চিত রূপে ইতিবাচক সময়। কিন্তু 12 জুলাই এর পর কখনো কখনো একটা ফ্রাস্ট্রেশন আসতে পারে, কখনো কখনো একটা আত্মবিশ্বাসের অভাব হতে পারে, কখনো কখনো তারা ইরিটেটেড হয়ে যেতে পারেন, কিছুটা টেনসড হয়ে যেতে পারেন, নার্ভাস হয়ে যেতে পারেন। আমি বলবো একেবারেই এই ধরনের জায়গাকে প্রশ্রয় দেবেন না, দৃঢ়তার সঙ্গে অধ্যবসায়ের সঙ্গে একদম লেগে থাকুন, ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সুফল পাবেন। যারা পড়ানোর কাজ করেন, যারা স্কুল কলেজে পড়িয়ে থাকেন, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, যারা ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সময় ইতিবাচক, সময় ফেভারেবল, অ্যাপ্রিসিয়েটেড হবেন তারা। কিন্তু শেষ সপ্তাহটিতে, একদম লাস্ট যে উইক এই জুলাই মাসের, কর্মক্ষেত্রে কিছুটা কিন্তু ডিসকমফর্ট তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কখনো কখনো তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস কিছুটা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। নিজেদের একটু লো প্রোফাইলে রেখে চলুন, সমস্ত ব্যাপারে নিজস্ব পার্সোনাল ওপিনিয়নকে একেবারেই কিন্তু পার্সোনাল ওপিনিয়নকে প্রকাশ করা উচিত হবে না। ব্যক্তিগত মতামতকে কিছুটা কিছুটা তারা না প্রকাশ করে থাকুন, তাতে অনেক বেশি ইতিবাচক সময় তারা পাবেন, অনেক বেশি ফেভার তারা পাবেন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইত্যাদির ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো অসম্ভব ইতিবাচক সময়, অত্যন্ত ইতিবাচক সময়। কর্মসূত্রে দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম ষোলোটা দিন অত্যন্ত ফেভারেবল। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য জুলাই মাসের প্রথম ষোলোটা দিন অত্যন্ত ফেভারেবল। যারা স্টুডেন্ট, যারা ছাত্রছাত্রী, যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী, প্রথম ষোলোটা দিন এক্সেলেন্ট সময়, সময়ের অত্যন্ত ফেভার তারা পাবেন। 12 জুলাই থেকে 16 জুলাই সময় তাদের বিশেষভাবে আনুকূল্য দেবে, মসৃণতা দেবে, ফেভার দেবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের দূরযাত্রার সম্ভাবনা রয়েছে, সন্তানের সঙ্গে নৈকট্য, সম্পর্কের মধ্যে ক্লোজনেস অত্যন্ত বৃদ্ধি পাবে, এবং পিতামাতার অপত্য স্নেহ, যারা পেরেন্টস তারা কিন্তু সন্তানের প্রতি আরো বেশি অপত্য অনুভব করবেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা শিল্পী, যারা আর্টিস্ট, যারা বিভিন্ন রকমের ক্রিয়েশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা পারফর্মিং আর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, বিজ্ঞাপনের জগতে কাজ করেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, বহু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছেন, যারা জার্নালিস্ট, যারা সংবাদপত্রে লেখালেখি করেন, যারা সাহিত্য চর্চা করেন, কবিতা লেখেন, প্রত্যেকের জন্য বলবো এই জুলাই মাস অত্যন্ত ফেভারেবল। কিন্তু জুলাই মাসের শেষ দুটি সপ্তাহ তারা সময়ের আনুকূল্য বা ফেভার পেতে অত্যন্ত পরিশ্রম করতে হবে, কারণ শনি অষ্টমে বক্র গতিতে সঞ্চার করবে 12 জুলাই থেকে। কিন্তু শুক্র বুধের ফেভার তাদের ক্রিয়েটিভিটির ফিল্ডে কিন্তু অভূতপূর্ব সাফল্য দেবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা সরকারি চাকরি করেন, যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো প্রথম ষোলোটা দিন অত্যন্ত ফেভারেবল। কিন্তু দ্বিতীয় যে 15টা দিন, রেস্ট অফ দ্য টাইম এই জুলাই মাসের, তখন কিন্তু
তাদের বাক্য প্রয়োগ, তাদের উক্তি, তাদের অ্যাটারেন্স ইত্যাদির কারণে কিছুটা বিড়ম্বনা, কিছুটা বিব্রত তারা কিন্তু হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের সম্পর্ক আরও বেশি মাধুর্যপূর্ণ, প্রীতিপূর্ণ, নৈকট্যপূর্ণ এবং সম্পর্কের মধ্যে প্যাশন, ক্লোজনেস ইত্যাদি নিশ্চিতরূপে বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। বহু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা এই সময়কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বহু যারা এই মুহূর্তে প্রেমিক প্রেমিকা হয়ে রয়েছেন তারা বিবাহের সিদ্ধান্ত নেবেন। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর কর্মসূত্রে দূর যাত্রার একটা সম্ভাবনা রয়েছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের, যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ, তাদের জন্য বলবো, যদি রক্তে শর্করার পরিমাণ বেশি থাকে, যাদের ব্লাড সুগার হাই, তাদের যত্নশীলতার প্রয়োজন হেলথ সম্পর্কে। এবং যাদের কোনো কিডনির সমস্যা রয়েছে, ডায়ালিসিস রেগুলার যাদের নিতে হয়, তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। দুটি রঙকে তারা ফেভার করতে পারেন এই জুলাই মাসের প্রত্যেকটা দিন, দৈনন্দিন এবং প্রাত্যহিক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে দুটি রঙকে তারা গুরুত্ব দিতে পারেন। একটি হচ্ছে ঝকঝকে সাদা রং, সাদা রংটিকে ব্যবহার করুন বিভিন্ন পরিধেয় বস্ত্রের ক্ষেত্রে, পোশাক আশাক ইত্যাদির ক্ষেত্রে, বাড়িতে নিজস্ব নিজের যে ঘর সেখানে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে, এমনকি যে কলমটি তিনি ব্যবহার করবেন সেখানেও যদি তিনি সাদা রঙের পেন ব্যবহার করেন নানাভাবে সুফল পাবেন। এবং তার সঙ্গে ইয়েলো হলুদ রং, একদম যেটা নর্মাল হলুদ রং, কাঁচা হলুদের যে হলুদ রং, কর্মক্ষেত্রে সুফল পাবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুফল পাবেন এবং গুরুস্থানীয় ব্যক্তিদের, সিনিয়র মানুষদের সহযোগিতা অতি অবশ্যই পাবেন। এবং এই ঝকঝকে সাদা রং এবং হলুদ রং, এই দুটি রংকে তারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন। পুরো জুলাই মাস তাদের দৈনন্দিন যে জীবনযাত্রা সেটা আরও বেশি মসৃণ এবং বাধা বিঘ্নহীন নিশ্চিত রূপে কিন্তু হয়ে উঠবে। নমস্কার।